না চাইলে আপত্তি নেই, তবে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত খেলতে না চাওয়ায় অবাক হয়েছে বোর্ড, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রশ্ন তুলেছেন, মানসিকভাবে ফিট যদি নাই থাকেন সাকিব, তবে কেন আইপিএল খেলতে যাওয়া? শারীরিক ও মানসিকভাবে খেলার জন্য তৈরি না থাকলে আইপিএলে কিভাবে খেলতেন সাকিব, পাল্টা প্রশ্ন বিসিবি সভাপতির। ওর যদি ফিজিক্যালি মেন্টালি ডিস্টার্বলি থাকে তাহলে তো আইপিএল খেলের জন্য খেলতে যাওয়ার কথা না, বাট সে তো অ্যাপ্লাই করেছে। তাহলে কি আইপিএলে সুযোগ পেলেও এরকম বলতো আমি খেলবো না? কেউ খেলতে না চাইলে কোনো সমস্যা নেই, সাকিবের দ্বিমুখী আচরণে বোর্ডও বিব্রত নয় বললেন পাপন। আমি পার্সোনালি চাই সবাই খেলবে, কিন্তু খেলবে কি খেলবে না এটা তো ওদের ডিসিশন। কেউ যদি খেলতে না চায় কাউকে জোর করছি না আমরা, এই কথা তো আমি বারবার বলে দিয়েছি। তবে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন সাকিব এমন প্রতিশ্রুতি দেওয়ার পরও না খেলার সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন বোর্ড সভাপতি। অন্তত খালেদ মাহমুদ সুজনের সাথে আলাপ করতে পারতো, আমাদের সাথে বসতে পারতো। সো এইরকম হঠাৎ করে এসে এক একটা চমক দেওয়া, এইটা আসলে মন্দের ভালো দেখছেন পাপন, সাকিবের পরিবর্তে আরও একজন স্পিনার নিয়ে যাওয়ার কথা বললেন বিসিবি সভাপতি। গত 25টা টেস্ট ম্যাচের মধ্যে মাত্র 8টায় ও খেলেছে, 19টা তো খেলে নেই। সো এটা তো নতুন কিছু না। সো আমার কথা হচ্ছে এগুলো আপনার যদি আগের থেকে জানি তাহলে আমাদের জন্য সুবিধা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।